আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের এক বান্ধবীর বাসায় যাচ্ছি। ওর বাসা হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজংয়ে। তো ওদের বাসায় যাওয়ার জন্য আমরা একটি অটোরিকশায় উঠি। অটোরিকশায় করে যাওয়ার সময় অনেক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়ে। পৌঁছানোর পরেই দেখি যে ওরা আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছে। তো পরের দিন সকালে আমরা ওদের বাড়িটা একটু ঘুরে দেখব। ওদের বাড়ির আশেপাশে দেখছেন কত গাছ। চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য খেলা করতেছে। ঘুরে দেখার সময় হঠাৎ আমাদের চোখে পড়ে কলা গাছ, এবং কলা গাছের যেটাকে মোচা বলা হয়, সেই মোচা অনেকদিন পরে এটি দেখলাম, কারণ গ্রামে অনেকদিন ধরে যাওয়া হয় না। তো ওদের বাসার আঙিনাটা আসলে অনেক বড় ছিল। তো পাশে একটি মেঠো পথ ধরে আমরা হেঁটে চলেছিলাম। তো মেঠো পথের পাশেই বিভিন্ন ধরনের সন গাছ আমরা লক্ষ্য করলাম, যেটা দিয়ে ঝাড়ু তৈরি করে। কলমি শাক,